নমস্কার। আজকের বিশেষ খবর হলো মহানগর স্কুলের অস্তিত্বই নেই, অথচ প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। প্রধান শিক্ষক হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলেন, প্রথম ধাপের বাছাই পর্বে উত্তীর্ণও হয়েছিলেন। চার সুবাদে একটি স্কুলের প্রধান শিক্ষকের চেয়ারে বসার ছাড়পত্র মিলেছিল, কিন্তু বছর তিনেক পেরিয়ে গেলেও প্রধান শিক্ষক হয়ে ওঠা হলো না। অবশেষে বাধ্য হয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা গোপালচন্দ্র কুইলা। ঘটনাটি ঠিক কি? 2017 সালে প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্টে উত্তীর্ণ হওয়ার পর 2019-এর 21 আগস্ট তাঁকে একটি স্কুলের প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশপত্র পাঠান স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। বাস্তবে দেখা যায়, চিঠিতে যে স্কুলের প্রধান শিক্ষক পদে কমিশনের চেয়ারম্যান তার সুপারিশ করেন, সেই স্কুলেরই কোনো অস্তিত্ব নেই। কমিশনের তরফে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, ঝাড়গ্রামের শেয়ার করবেন এবং এরকম ধরনের আরো ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিনপুর 1 নম্বর ব্লকের রামগড়ে গোপালবাবু ওই এলাকা তন্নতন্ন করে খুঁজলেও মুরার আশুতোষ উচ্চ বিদ্যালয় নামে কোনো স্কুল খুঁজে পাননি। বাধ্য হয়ে তিনি ফের কমিশনে দ্বারস্থ হন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।